আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আমাদের কম্পিউটারে ডেস্কটপে আমরা কিভাবে গ্রামারলি ইনস্টল করতে পারি। তো গ্রামারলি হচ্ছে একটা সফটওয়্যার যার মাধ্যমে আমরা আমাদের ইংলিশ লেখাকে আরও সুন্দর করতে পারি। সো গ্রামারলি যেটা করে যে আমাদের ইংলিশ লেখা আমরা যখন লিখি কোনো মেইলে, কোনো ওয়ার্ড ডকুমেন্টে বা বা ওয়েবসাইটে কোনো বা ফেসবুকে, তখন সেই ইংলিশটাকে ও গ্রামার কারেক্ট করার জন্য স্বয়ংক্রিয়ভাবে পরামর্শ দিতে থাকে। সো আমরা গুগল ক্রোমে বা ফায়ারফক্সে গ্রামারলি অ্যাড অন ইনস্টল করবো। সো এর জন্য আমরা লিখব যে গ্রামারলি অ্যাড অন, তারপরে হচ্ছে আমরা যদি গুগল ক্রোম হয় তাহলে লিখব ক্রোম, যদি হয় ফায়ারফক্স তাহলে ফায়ারফক্স। তো গুগল ক্রোমের জন্য আমি লিখলাম ক্রোম, লিখে সার্চ দিলাম, তাহলেই আমাদের শুরুতে একটা আসবে গ্রামারলি ডট কমের অ্যাড। এটাতে আমরা যাব না, আমরা যাব যে ক্রোম ডট গুগল ডট কম, গ্রামারলি ফর ক্রোম, এটাকে আমরা একটা নিউ উইন্ডোতে ওপেন করব। পাশাপাশি আমি ফায়ারফক্সের জন্য দেখিয়ে দিই, ফায়ারফক্সের জন্য যদি লিখে সার্চ দিই তাহলে যে অ্যাডঅনস ডট মজিলা ডট ওআরজি, হ্যাঁ, এই সাইটে লোড হবে ফায়ারফক্সের জন্য। সো ফায়ারফক্সের জন্য এখান থেকে ওটাকে ইনস্টল করতে হবে। সো আমি যেহেতু গুগল ক্রোম ব্যবহার করছি তাই আমি গুগল ক্রোমে, তো গুগল ক্রোমে এখানে ইনস্টল নামের একটা বাটন থাকবে, দেখা যাচ্ছে গ্রামারলি ফর ক্রোম ইনস্টল। তো আমার এখানে একটা রিমুভ বাটন হয়ে আছে, এর কারণ বুঝতেই পারছেন যে আমি ইতোমধ্যেই গ্রামারলি আমার এখানে ইনস্টল করে ফেলেছি, তাই এখানে রিমুভ বাটন এসেছে। সো আপনার ক্ষেত্রে এখানে অ্যাড অর ইনস্টল এই জাতীয় বাটন আসবে, ফায়ারফক্সের ক্ষেত্রেও তাই হবে। তবে এখানে যেহেতু আমার ফায়ারফক্স ব্রাউজার না, তাই আমার এখানে লিখছে যে গেট ফায়ারফক্স নাও। সো আপনার যদি ফায়ারফক্স ব্রাউজার হয় তাহলে আপনি এখানে গ্রামারলির যে অ্যাডনটা এটা ইনস্টল পাবেন। সো ইনস্টল হয়ে গেল, তারপরে কি হবে? তারপরে আপনি দেখবেন যে আপনার ব্রাউজারের ডান দিকে উপরের দিকে দেখবেন যে অ্যাডন গ্রামারলির কোনো উঠে এসেছে। সো আমার এখানে অনেকগুলো অ্যাডন থাকায় গ্রামারলি অ্যাডনটা দেখা যাচ্ছে না, তবে আমাকে আইকন দেখে বুঝতে হবে যে যে এই আইকনটি হলো আমার এক্সটেনশনস বা অ্যাড অনস এর আইকন। এখানে আমি ক্লিক করলে আমি দেখছি যে আমার গ্রামারলি ফর ক্রোম এই যে নিচে এখানে আছে, আমি চাইলে একে পিন করে রাখতে পারি। একে যদি আমি পিন করে দেই, হ্যাঁ, তাহলে আপনি দেখেন যে এই যে এখানেই এরকম গ্রামারলির একটা গোল সবুজের মধ্যে একটা গোল বাঁকানো তীরের মতো একটা আইকন আছে, এখানে ধরলে গ্রামারলি দেখাচ্ছে। সেই গ্রামারলিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে যে অপশনটা ওরা চাইবে, হ্যাঁ, এটা হলো সাইন আপ অথবা লগ ইন। সো আপনি লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে কয়েকটা অপশন দেয়, কন্টিনিউ উইথ জিমেইল, কন্টিনিউ উইথ অ্যাপেল অর ফেসবুক। তো আমি যেই অপশনটা ব্যবহার করব যে আমি একটা গ্রামারলির সাবস্ক্রিপশন কিনেছি, ওই সাবস্ক্রিপশনটা আমি এখানে ব্যবহার করব। তো আমি ইমেল দিয়ে লগ ইন করবো। সো আমি আমার সাবস্ক্রিপশনের জন্য যে মেইলটা কিনেছি সেটা এখানে পেস্ট করব। এবং পাসওয়ার্ডের জন্য সাবস্ক্রিপশনের যে পাসওয়ার্ডটা আমি দিয়েছি আমার ভেন্ডারের কাছ থেকে, ওটা এখানে এসে পেস্ট করব, তারপরে সাইন ইন করব। সাইন ইন করলে এটা আমাকে বলছে যে আমি পাসওয়ার্ডটা সেভ করতে চাই কিনা, এই কথাটা আমাকে গুগল ক্রোম বলছে। তো আমি আমার সুবিধার জন্য যেই কম গুরুত্বপূর্ণ পাসওয়ার্ডগুলো সেভ করে রাখি, আর বেশি গুরুত্বপূর্ণ হলে আবার আমি সেভ করি না। সো এটা আমি সেভ করব। তারপরে বলছে আমি রোবট কিনা এটা চেক করতে, সো আমি নট এ রোবট এর টিক চিহ্ন দেবো। ব্যাস আমার এখন এটা নেক্সট করব। ওকে, এখানে আমার একটা কোড পাঠিয়েছে এই মেইলে, সো ওইটা ওরা ভেরিফিকেশন চাচ্ছে, সো ওইটা আমি ভেরিফাই করব। আচ্ছা, আমরা এই ভেরিফিকেশনটা কোডটা ভেরিফাই করার পরে আমরা টেস্ট করার জন্য আমাদের মেইলে চলে যাব। সো মেইলে এখানে আমি একটা নিউ মেইল নিয়েছি, নিয়ে সেখানে কিছু লিখেছি, লিখার ফলে যেই জায়গাগুলোতে আমার ভুল আছে ওই জায়গাগুলো গ্রামারলি দেখেন আন্ডারলাইন করে দিয়েছে। যেমন লিখার সময় এখানে ডিসেম্বর বানান ভুল, সো সেই ডিসেম্বর বানানটা সাজেস্ট করেছে। তারপরে উইশের এখানে উইশেস হবে না,
এখানে হবে উই উইশ, এটাও সে কারেক্ট করেছে। সো এইরকম যদি আমরা ভুল লিখি যে যে শি ইট রাইস, খুব সাধারণ একটা উদাহরণ, সেখানেও এই ভুল যে এটা ভুলটা কি হবে ওটা সে ধরে দেবে। যেমন হলো হি ওয়ান্টস ফর গো, এখানে ফর হবে না, এখানে টু হবে। সো এগুলো তো আমি অনেক সহজ উদাহরণ দিচ্ছি, কিন্তু এরকম খুব সুন্দর সুন্দর জটিল উদাহরণও গ্রামারলি ধরে ফেলে সঠিক করে দিতে সাহায্য করে। তাহলে এই হলো গ্রামারলির কাজ এবং ব্রাউজার ইনস্টল করার। সো বেশিরভাগ ওয়েবসাইটই দেখবেন যে কর্নারে এরকম একটা গ্রামারলির আইকন উঠে থাকবে, আপনি যেই ঘরে লিখবেন ওখানে, এবং নিজে নিজেই এগুলো ভুলগুলো ধরবে, ধরে সাজেশন দেবে। ধন্যবাদ।